কাঁথি আদালতে আমার নামে একটি মামলা হয়েছে আমি শুনেছি। অকৃতজ্ঞ, বেঈমান, পাল্টিবাজ, সুবিধাবাদী, গিরগিটি, ধান্দাবাজ, আমি শুভেন্দু অধিকারীকে বলেছিলাম, আমি বেশ করেছি বলেছি। ওর ভাই যদি কোনো মামলা করে থাকেন, মহামান্য আদালত, মহামান্য বিচারক আছেন, তিনিও বাংলার মানুষ, সচেতন নাগরিক। কারা তৃণমূল কংগ্রেসের মঞ্চ ব্যবহার করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে দুনিয়ার পদ পাওয়ার পর বিজেপিতে গিয়ে পিঠে ছুরি মারছে সারা বাংলা সবাই জানে। হ্যাঁ, আমি হয়তো কটা কথা একটু কড়া করে বলেছি, কটা কথা একটু নরম বলেছি, আমি যা বলেছি বেশ করেছি। আইন আইনের পথে চলবে, আমার আইনজীবী অয়ন চক্রবর্তী বিষয়টা দেখে নিচ্ছে। কুনাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীর। কাঁথি আদালতে কুনাল ঘোষের বিরুদ্ধে মামলা। গতকাল নন্দীগ্রামে কুনাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে মামলা দায়ের করেন সৌমেন্দু। কুনাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। কাঁথি আদালতে কুনাল ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গতকাল নন্দীগ্রামে কুনাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে এই মামলা দায়ের করেছেন সৌমেন্দু অধিকারী। এটা পুরোটাই রাজনৈতিক ডিগবাজি যা পশ্চিমবঙ্গে আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রাবন্তের বিজেপি ছাড়া নিয়ে মন্তব্য অধীর চৌধুরীর। তৃণমূল ছেড়ে কখনো বিজেপি, আরো অনেক কিছু পাওয়া যাবে। যখন দেখা গেল বিজেপি কিছু পারলো না, আবার তৃণমূল। এই পলিটিক্যাল ডিগবাজি তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি বাংলায় আমদানি করেছেন, সেই রাজনৈতিক ডিগবাজি আমরা দেখতে পাবো। বিজেপি যদি কিছু দিতে পারত তাহলে তারা যেত না। বিজেপিতে এখন কিছু দেওয়ার নেই, তাই তৃণমূলে যায়। দিদির দল করি, কিছু করা যাবে। কোনো রাজনৈতিক মূল্যবোধ, রাজনৈতিক আদর্শবোধ, এসব রাজনীতির মানসিকতার ধার ধারে না এই সরকার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।